সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল আর বেল আইকনে প্রেস করুন ল্যাটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। আপনারা যারা পিসি বা ডেস্কটপ ইউজ করেন, তারা ল্যাপটপ ইউজ করেন, তারা অনেক রকমের সফটওয়্যার ব্যবহার করতে হয়। তো অধিকাংশ সফটওয়্যারই পেড ভার্সন হয়, ট্রায়াল ভার্সন 1 সপ্তাহ বা 1 মাস এরকম, কিন্তু ট্রায়াল ভার্সন আপনি বেশি কিছু ব্যবহার করা যায় না। তো আমি আজকে দেখাবো আপনারা যে কোনো পেড ভার্সন সফটওয়্যার বা যে কোনো সফটওয়্যারে সিরিয়াল কি কিভাবে সহজে এরা ক্র্যাক করতে পারেন বা আপনি ফাইন্ড করতে পারেন যে কোনো সফটওয়্যারের সিরিয়াল কি, লাইসেন্স কপি, আপনার ক্র্যাক। খুব সহজে আপনারা যে কোনো সফটওয়্যার, আপনি চাই এডোবি ফটোশপ, আইডিএম ডাউনলোড ম্যানেজার বা আদার যত রকমের সফটওয়্যার আছে, সব সফটওয়্যারে আপনার ক্র্যাক বা সিরিয়াল কি আপনি খুব সহজে ফাইন্ড করতে পারবেন। তা আমি আজকে দেখাবো আমার ভিডিওর মধ্যে কিভাবে আপনি সেই কাজটি করতে পারেন খুব সহজেই। তো ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট টাইম আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার এই চ্যানেলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও করে থাকি আমি। টেকনোলজি, ইন্টারনেট, কম্পিউটার, অ্যান্ড্রয়েড মোবাইল বিভিন্ন বিষয়ে আপনি খুব গুরুত্বপূর্ণ ভিডিও করে থাকি, যেটা 100% রিয়েল এবং বাংলাতেই হয়। আপনারা দেখতে পারেন, অনেক কিছু শেখার জন্য থাকবে আমার এই চ্যানেলের মধ্যে। তো চলুন আমি ভিডিওতে দেখাবো আজকে। তো ফার্স্টে আমরা একটা নতুন ট্যাব নেবো। ট্যাব নেওয়ার পরে সাপোজ এমন আইডিএম এর সিরিয়াল কি পাওয়াটা খুবই সুদুষ্কর, শুধু ক্র্যাক পাওয়া যায়, তাও আবার 2-4 দিন চলার পরে সেটা সমস্যা করে থাকে। তো আমি দেখাবো আজকে কিভাবে আপনার আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে সিরিয়াল কি ফাইন্ড করতে পারেন, ক্র্যাক করতে পারেন বা অনলাইন থেকে আপনি নিতে পারেন ফ্রিতে। দেখো, এখন আমি একটা কোড টাইপ করব, কোডটা আপনারা ভালো করে ফলো করবেন, যাতে আমরা এক জায়গায় লিখবো আইডিএম। দেখুন, আইডিএম লেখার পরে আমরা লিখবো 94F, 94 লেখার পরে লিখবো FBR। দেখুন, আইডিএম লেখার পরে 94FBR লিখে আমরা ইন্টার কে প্রেস করব। দেখুন, আমরা যখন আইডিএম 94FBR লিখে যখন সার্চ করছি, তখন এই জায়গার মধ্যে অনেকগুলা, এটা সাধারণত একটা হ্যাকিং কোড, গুগলের যে ড্রক আছে মাইক্রোসফটের, সেইটার একটা সিক্রেট কোড, যেটার সাহায্যে আপনি এই যে আমরা আইডিএম লাগাইছি, ফার্স্টে যে কোনো একটা সফটওয়্যার নাম যখন দিব, তখন ওই সফটওয়্যারের যে সিরিয়াল কিটা আছে জেনুইন, ওই সিরিয়াল কিটা এই কোডটাই সেটাকে ফাইন্ড করে আপনার সামনে এনে দিবে, যে কোন সাইডের মধ্যে এই সিরিয়াল কিটা আছে ওই সাইডটাকে সে আপনার সামনে এনে দিবে। তো এখন দেখুন, আমার সামনে অনেকগুলো সাইট আছে এরকম, সবগুলোর মধ্যে দেখুন আইডিএম এর সিরিয়াল কি 100% ওয়ার্কিং আর ইয়েস, সবগুলো যে কোনো একটা সাইটে আমরা প্রবেশ করতে পারি। তো এখন ফার্স্ট এক্সাম্পল আমি ফার্স্ট একটাই প্রবেশ করি। ফার্স্টে আসার পরে দেখুন সাইটে আমরা যখন নিচে আসবো, এই দেখুন এই জায়গার মধ্যে সিরিয়াল কি অলরেডি দেওয়া আছে, দেখেন কতগুলো, 100% ওয়ার্কিং, 6.30, একদম লেটেস্ট যেটা ভার্সন চলতেছে সেটা সিরিয়াল কি, এটা দেখুন অনেকগুলো সিরিয়াল কি এই জায়গার মধ্যে দেওয়া আছে। আপনি এই জায়গা থেকে খুব সহজে সিরিয়াল কি নিয়ে আপনি অ্যাক্টিভেশন করতে পারেন আপনার আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের জন্য। সেটা কখনোই আপনার কাছে লাইসেন্স কপি চাইবে না, সিরিয়াল কি চাইবো না। খুব সহজে বন্ধুরা আপনারা যেই কোনো সফটওয়্যারের এই জায়গা থেকে সিরিয়াল কি ফাইন্ড করতে পারেন এই কোডটির সাহায্যে। এখন সাপোজ ধরেন এক জায়গার মধ্যে আমরা ফটোশপের যে কোনো একটা ভার্সনের সিরিয়াল কি নিব, তো আমরা এই জায়গার মধ্যে লিখবো ফটোশপ, আমরা CS6 এর যদি নেই তো CS6 লিখে আবার লিখবো 694FBR। এটা লিখে যখন ইন্টার করব, সরি বলেছি FBR হবে, FBR এটা লিখে যখন সার্চ দেবো, দেখুন আমাদের সামনে কতগুলো সাইট ওপেন হচ্ছে, সবগুলোর মধ্যে এই দেখুন আইডিএম এর অ্যাডোবি ফটোশপ এর সিরিয়াল কি ফ্রি ডাউনলোড। তো যে কোনো একটা সাইটে যখন আমরা প্রবেশ করব, তখন এই জায়গা থেকে আমরা যে কোনো একটা সিরিয়াল কি দেওয়া থাকবে, আর নাহলে আপনার ট্র্যাক দেওয়া থাকবে সেটাকে ডাউনলোড করে নেবেন, তবে 100% জেনুইন পাবেন আপনারা, একটা না হলে আরেকটা সাইটের মধ্যে ট্রাই করবেন, এরকম আমরা পাইবেন 100% শিওর।
ড্রাগ করে যখন আমরা নিচে আসবো, দেখুন এই জায়গার মধ্যে সব দেওয়া আছে। কোনো সফটওয়্যার যদি আপনার সিরিয়াল কি না থাকে তাহলে সেটাকে আপনাকে ক্র্যাক করে দেওয়া হবে তারা এই সাইটের মাধ্যমে। আমার নেট একটু স্লো, এই জন্য পেজটা ওপেন হইতে একটু সময় নিতে আছে। তো এই বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো সফটওয়্যার বা টুলসের খুব সহজে আপনারা সিরিয়াল কি ফাইন্ড করতে পারেন, আর সেই সিরিয়াল কি আপনারা সহজে আপনার পিসি বা ল্যাপটপ সফটওয়্যারের মধ্যে লাগাই আপনি সেটাকে 100% লাইসেন্স কপি করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যাতে নতুন কিছু টিপস আরও শিখতে পারেন। সামনের দিকে আমরা নতুন কিছু অনেক ধরনের সিক্রেট টিপস নিয়ে আসি আমার এই চ্যানেলের মধ্যে, সফটওয়্যার ক্যাকিং, হ্যাকিং ব্যাপারে বা বিভিন্ন অনলাইন আউটসোর্সিং কাজের ব্যাপারে, মোবাইল সার্ভিসিং সফটওয়্যারের ব্যাপারে, কম্পিউটার সার্ভিসিং সফটওয়্যারের ব্যাপারে অনেক রকমের ভিডিও করে থাকি আমরা এবং সম্পূর্ণ বাংলাতেই হয়। তা আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমার চ্যানেলের মধ্যে থেকে। তো আজ এই পর্যন্ত, নেক্সটে কোনো ভালো ভিডিও নিয়ে অবশ্যই আবার হাজির হবো আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।